আমি আজকে শুরু করছি বলরাম চৌধুরী গভর্নমেন্ট সিটি কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। তো আজকে আমার ক্লাস হচ্ছে হাই ম্যাথ পাঁচ পেপার। আমি আজকে শুরু করতেছি হাই ম্যাথের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স তো নির্ণয়। তো আমি আজকে আলোচনা করবো ম্যাট্রিক্স নিয়ে, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকার। তো দেখি বন্ধুরা ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হলো বন্ধুরা যারা আবদ্ধ আয়তকারে বা বর্গাকারে সারি ও কলামে বা শুধু সারিতে বা কলামে সজ্জিত আকারকে ম্যাট্রিক্স বলে। যেমন এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সকে এদারা প্রকাশ করলাম একটা এ ম্যাট্রিক্স। এটার ম্যাট্রিক্সটা কি 1 2 3 4 5 6 7 8 9। যে এই ম্যাট্রিক্সকে আমি একটা বন্ধনী দ্বারা উদ্ধার করলাম, এই বন্ধনীটার নাম কি, এই বন্ধনীটার বলে টার ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স। তো এখন ম্যাট্রিক্সের 1 2 3 4 5 6 7 8 এগুলোকে কি বলে, এগুলো হচ্ছে একটা ভুক্তি। ভুক্তি কি, ম্যাট্রিক্সের প্রত্যেকটি মানকে ভুক্তি বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। এরপর আসি ম্যাট্রিক্সের ক্রম। যে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স অনেকভাবে লেখা যায়। তো এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। কীভাবে জানলাম আমরা, ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা এন হলে এমএনকে ওই ম্যাট্রিক্সের ক্রম বলে। যেমন এটা হচ্ছে আমার সারি সংখ্যা আর এটা হচ্ছে আমার কলাম সংখ্যা। যে আমার এইটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, সারি সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি আর কলাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। যে এখানে এটা তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা দেখতেছি তিনটা কলাম তিনটা সারি তিনটা কলাম, তাহলে এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেক প্রকারের হয়, অনেক রকমের আছে। তো আমি আজকে এত বেশি আলোচনা করবো না, যার সংক্ষেপে 5-6টা আলোচনা করবো, এরপরের টপিক্সে বাকিগুলো আলোচনা করবো। তো আসি ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথমে আসে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি, সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন 1 2 3 এটা একটা সারি ম্যাট্রিক্স। তো এটাকে আমি এ দ্বারা প্রকাশ করতে পারি, বি দ্বারা প্রকাশ করতে পারি, সি দ্বারা প্রকাশ করতে পারি। এটা অবশ্যই দেওয়া থাকে বই যাতে প্রশ্নে। এরপর আসি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন 4 5 6 এটা একটা কলাম ম্যাট্রিক্স। তো বন্ধুরা এরপর আসি তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে গেল সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স। এরপর আসি আমার বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের কলাম ও সারি সংখ্যা সমান থাকে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন সংখ্যাও সমান, তাহলে তাকে বলে আমরা কি
বর্গ ম্যাট্রিক্স, এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এখন 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হলে কি হবে? 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা একটা কি অর্ডারের ম্যাট্রিক্স? এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, কিন্তু এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে প্রশ্ন আসতে পারে যে বর্গ নিচের কোনটি বর্গ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স, তখন আমরা একটা উদাহরণ দেখে তখন আমাকে এটা কি দিতে হবে? উত্তর দিতে হবে। তাহলে এরপরে আসি আমরা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কলাম ও সারি সংখ্যা সমান না তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও সারি সংখ্যা সমান না তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন একটা ম্যাট্রিক্স লিখতেছি যে 1 2 3 4 5 6, তো এটা একটা কি আয়তাকার ম্যাট্রিক্স। দেখেন এখানে দুইটা সারি আছে, তিনটা কলাম আছে, তাহলে এখানে আমার সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, তাই এটাকে বলে কি আয়তাকার ম্যাট্রিক্স বা রেকট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন আরেকটা জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেমন এটা একটা কি, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কেমনে যে এ সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা রেকট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এরপর আসি বন্ধুরা, এরপর হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখকর্ণে ভুক্তি আছে এবং অন্য সব শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কর্ণ ম্যাট্রিক্স কে ইংলিশে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর মান আছে বাকি সবগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তি আছে এবং বাকি সবগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তি আছে এবং বাকি সবগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন একটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ হচ্ছে
আমি এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, যেটা ম্যাট্রিক্স লিখলাম মুখ্য কম নম্বর আমি মান দিছি, বাকি সবগুলো শূন্য, যেটা ম্যাট্রিক্সের কর্ণ। এই কর্ণ বরাবর কি আছে আমার, মান আছে, বাকি সবগুলো শূন্য। তাহলে এটাকে বলে কি, এটাকে বলে ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মান থাকবে, তার উপরে আর নিচে মানগুলো শূন্য, তাকে বলে কর্ণ ম্যাট্রিক্স। এরপর আছে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস অর্থাৎ অথবা ট্রেস ম্যাট্রিক্স। ট্রেস ম্যাট্রিক্স হচ্ছে যে ট্রেস ম্যাট্রিক্স কাকে বলে, ট্রেস ম্যাট্রিক্স হচ্ছে যে যে কর্ণ ম্যাট্রিক্সের কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলির সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলির সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। দেখে দিচ্ছি বন্ধুরা, দেখেন কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলোর সমষ্টিকে উপরেও মান থাকতে পারে, নিচেও মান থাকতে পারে। যেমন এখানে জিরো দিয়ে দেখালাম, ওইটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এরপর আমি দেখাচ্ছি এখানে শূন্য থাকতে পারে, মানও থাকতে পারে, ওইটার কোনো ফ্যাক্ট করবে। যেমন আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স আমাকে বললো ম্যাট্রিক্সের ট্রেস দেখাও, তো ট্রেস দেখাতে বললে কি কি বলছি, যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর সমষ্টি। তাহলে এখানে মুখ্য কর্ণ কোনগুলো, যে এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে এই মুখ্য কর্ণের যোগফল হচ্ছে যে আমার কি ম্যাট্রিক্সের ট্রেস। যেমন তাহলে সময় লিখতে পারি আমরা 1 5 9 অর্থাৎ 14 15, এই 15 হচ্ছে আমার ম্যাট্রিক্সের ট্রেস। তো এটা আমার এমসিকিউ আসতে পারে, এটা আবার এগুলো আবার বিভিন্ন ধরনের বার্ষিক কোয়েশ্চেনও আসতে পারে। তো একসাথে যেহেতু এখন ফার্স্ট ইয়ার আপনারা, সেহেতু সবাই কী করবেন, যা করবেন তা একেবারে শেষ করে দেবেন, যাতে বার্ষিকীতে আর কোনো প্রিপারেশন নিতে না হয়। প্রিপারেশন নিতে হবে অবশ্যই, না নিতে হলে হবে না, নিতে হবে, যে তখন একটু দেখলে আমরা মনে করবো। কারণ একসাথে দুইটা করলে এখন তো প্রথম টাইম, ফার্স্ট টাইম যেহেতু করতেছেন একসাথে সবগুলোই করে ফেলবেন। তাহলে আমার ক্লাস কি ম্যাট্রিক্সের টেস্ট। তো বন্ধুরা আজকে আর দেখাবো না ম্যাট্রিক্সের প্রকারভেদ, এখন আমরা কিছু দেখবো ম্যাথ। যে আমরা যদি সারাক্ষণ যদি রিডিং করতে থাকি যে এরকম নীতি দেখতে দিই, তাহলে আমাদের ক্লাসটা বোরিং হয়ে যাবে। তো সেই জন্য আমরা কী করবো, এগুলোর পাকাপাকি আমরা কিছু ম্যাথও দেখাবো, তাহলে আমার ক্লাসটা কী হবে না, বোরিং ফিল হবে না। আচ্ছা আসি, এবার আমরা আসবো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। এখন আমরা আসি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগে। এখন বন্ধুরা এখন আমরা দেখব ম্যাট্রিক্স এর যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করতে গেলে আমাকে খেয়াল করতে হবে প্রথমে যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। যদি একটা ম্যাট্রিক্সের ক্রম, যেমন এম ম্যাট্রিক্স দিছে যে 1 2 3 4 5 6 7 8 9, যেটা একটা ম্যাট্রিক্স, আমার বি ম্যাট্রিক্স দিছে যে 1 2
থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে এটার সাথে কখনো যোগ বা বিয়োগ করা যাবে না, কারণ আমার শুরু প্রথমেই বললাম যে কোনো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে হলে আমাকে খেয়াল রাখতে হবে দুইটা ম্যাট্রিক্সের ক্রম এক হয়ে আছে কিনা। তো বন্ধুরা এটা দেখা যাচ্ছে আমার থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা দেখা যাচ্ছে টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই নয়, সেজন্য আমরা কী করতে পারবো না এটাতে, এটাতে আমরা কখনো যোগ বা বিয়োগ করতে পারবো না। যোগ বা বিয়োগ তখনই করতে পারবো যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয়, তখন আমরা কী করতে পারবো যে এটার যোগ বা বিয়োগ করা যাবে, এর আগে করা যাবে না। তো আসি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা একটু দেখেন যে প্রশ্ন দেওয়া আছে এ সমান ওয়ান মাইনাস টু ফাইভ, এটা হচ্ছে এইট নাইন সেভেন, আরেকটা আছে শুরু থেকে খেয়াল করতে হবে যে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, যেটা কত অর্ডারের ম্যাট্রিক্স এটা থ্রি বাই থ্রি অর্ডার, তাহলে এটা তিনটা সারি তিনটা কলাম। তো ম্যাট্রিক্সের কমন নির্ণয় করা প্রথমে শিখেছিলাম, বলছিলাম কি প্রথমে আসে সারি তারপর আসে কলাম, তাহলে এটার প্রথমে সারি আছে তিনটা, তিনটা সারি তিনটা কলাম, তাহলে এটা থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স। এটা তো দেখা যাচ্ছে তিনটা সারি তিনটা কলাম, তাহলে এটা দুটোটাই সেম থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাতে কী করতে পারবো, এটাতে আমরা যোগ করতে পারবো। তাহলে এখন দেখি যোগটা কিভাবে করে, তো বন্ধুরা যোগটা করে এইভাবে যে প্রথমে মানগুলো লিখতে হবে ওয়ান মাইনাস টু ফাইভ এইট নাইন সেভেন সিক্স টু থ্রি, এটা প্লাস থ্রি ম্যাট্রিক্স, থ্রি ম্যাট্রিক্স কত ফাইভ জিরো সিক্স সেভেন টেন মাইনাস নাইন, এরপর আছে সিক্স থ্রি ফোর, এটা হচ্ছে আমার লিখছি যোগ দিয়ে। তো বন্ধুরা সরাসরি প্রথমে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান এত বি সমান এত, সুতরাং এ প্লাস বি সমান লিখছি। তো যোগ করার নিয়ম হচ্ছে যে এই কলামের সাথে এই কলাম, এই কলামের সাথে এই কলাম, এই কলামের সাথে এই কলাম, অর্থাৎ পাশাপাশি এটা লিখতে হবে। দেখেন আমি লিখছি যে প্রথম কলামের এক প্লাস সেভেন, তাহলে প্রথম কলামের কাজ শেষ, দ্বিতীয় কলাম মাইনাস টু প্লাস জিরো, এরপর আসি তৃতীয় কলাম ফাইভ প্লাস সিক্স, দুইটা কলাম। তো বন্ধুরা মনে হয় এটা দেখা যাচ্ছে না, আমি একটু এটা উপর করে লিখতেছি যে এই মানটা একটু আমি করে দেখাচ্ছি, নিচে দেখা যাচ্ছে না মনে হয়, এটা একটু উপর করে দেখাচ্ছি, উপর করে দেখলে কি হয় বলছিলাম যে প্রথম কলাম প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এখন দ্বিতীয় কলাম প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম, তাহলে একটা শেষ এক সারি এক লাইন শেষ দ্বিতীয় লাইন, এইট প্লাস সেভেন নাইন প্লাস টেন সেভেন, যেহেতু প্লাস ওটা একটু প্লাস মাইনাস, সেটা হবে এটা মাইনাস নাইন, কারণ আমার এখানে আছে কি এখানে আসে প্লাস এদিকে মাইনাস নাইন। তো বন্ধুরা একসাথে করে বলতেছি লাইনটা, লাইনটা একসাথে করলে কি হয় যে মাইনাস নাইন। এরপর আসি তৃতীয় সারি সিক্স প্লাস সিক্স টু প্লাস টু প্লাস থ্রি, একটা আছে থ্রি প্লাস। তো বন্ধুরা এটার ফলাফল কী আসে, এটার ফলাফল আসে
पाँच एक छय तो एदिके माइनस टू थेके जिरो गेले माइनस टू पाँच आर छय होच्छे एगारो आर एदिके होच्छे आठ साथे होच्छे पंद्रो आर एदिके होच्छे नय आर दशे होच्छे उन्नीस आर एदिके होच्छे दस सात थेके माइनस नाइन गेले होच्छे आमार माइनस टू এরপর হচ্ছে ছয় ছয় বারো এটা হচ্ছে তিন দুই পাঁচ আর এটা হচ্ছে দুই আর তিন আর চার হচ্ছে সাত তো বন্ধুরা এটা ফলাফল এটাই আনসার তো বন্ধুরা ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয় আমাদের দেখাইছি এরপর আমরা আসবো এখন ম্যাট্রিক্সের বিয়োগ তো ম্যাট্রিক্সের বিয়োগটাও ঠিক সেম একইভাবে যে যেখানে যোগ আছে শুধু ওই জায়গায় বিয়োগ করতে হবে তো আমরা ওইটা একটু দেখা দিচ্ছি তো বন্ধুরা যদি কেউ যদি না বুঝে থাকে তাহলে আমাকে আমি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক আইডিদের মধ্যে যে মেসেঞ্জারের মধ্যে আপনারা বিভিন্নভাবে হেল্প নিতে পারেন তো ম্যাট্রিক্সের বিয়োগটা আমরা একটু দেখবো এখন যে ম্যাট্রিক্সের বিয়োগ ম্যাট্রিক্সের বিয়োগটা আসলে বন্ধুরা বোর্ডটা একটু অনেক ছোট হয়ে গেছে তাই বারবার মুছতে হচ্ছে তো এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের বিয়োগ যে এর সমান আমরা দিচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আচ্ছা বন্ধুরা এটা দুই অর্ডারে দেখাচ্ছি এটা দুই অর্ডারে দেখাবো আমরা দেখবো দুই সমান হচ্ছে আপনার দুই সমান দেখাচ্ছি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সেভেন নাইন আর এটা হচ্ছে যে ইলেভেন ইলেভেন সিক্স তো এ আর বি এর মান দিছে তো বন্ধুরা এটা কত অর্ডারের ম্যাট্রিক্স এটা দেখা যাচ্ছে টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স অর্থাৎ এখানে দুইটা সারি আছে তিনটা কলম আছে দুইটা সারি তিনটা কলম তো বন্ধুরা দেখি দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান কিনা তো দুইটা ম্যাট্রিক্সের ক্রম আমার এখানে দেখা যাচ্ছে সমান এটা হচ্ছে টু বাই থ্রি অর্ডার এটা টু বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্স তো দুইটার ক্রম যেহেতু একই অর্থাৎ সে সেহেতু আমরা কী করতে পারবো এটা ম্যাট্রিক্সের বিয়োগটা দেখাইতে পারবো যে ম্যাট্রিক্সের বিয়োগ কত হবে ওয়াট কোয়েশ্চেন তো আমি দেখাই এটা কীভাবে করতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা একটা প্রথম ম্যাট্রিক্সে লিখলাম মাইনাস দুই ম্যাট্রিক্সের মান কত দুই ম্যাট্রিক্সের মাইনাস সেভেন মাইনাস ফাইভ সেভেন নাইন ইলেভেন সিক্স থ্রি এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স তাহলে আসি আবারও সেম যে প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তো প্রথম ম্যাট্রিক্স হচ্ছে মাইনাস ওয়ান দ্বিতীয় ম্যাট্রিক্সটা এবং যেহেতু বি করতেছে মাইনাস সিগন্যাল তো দেখা যাচ্ছে বন্ধুরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে মাইনাস ফাইভ তাহলে বন্ধুরা মাইনাস মাইনাসে কী হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এরপর আসি দ্বিতীয় কলামে টু মাইনাস সেভেন এরপর আসি তৃতীয় কলামে থ্রি মাইনাস নাইন তাহলে প্রথম সারি শেষ এখন দ্বিতীয় সারি ফোর মাইনাস ইলেভেন ফাইভ মাইনাস সিক্স আর এটা আসে সিক্স মাইনাস থ্রি তাহলে এটার ফলাফল কত আসে এটার ফলাফল আসে তো বন্ধুরা মনে হয় নিচে দেখা যাচ্ছে না একটু আমি পাশে করে লিখতেছি তো এটার এ করলেন এখানে চলে আসছে এটা কত আসে ফলাফল ফলাফল আসে পাঁচ একে ছয় আমরা করতেছি কিন্তু বিয়োগ কিন্তু এটা চিহ্নের পরিবর্তন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে সেটা আমরা প্লাস হয়ে গেল তাহলে দুই থেকে মাইনাস সাত গেলে হচ্ছে মাইনাস ফাইভ এরপর হচ্ছে থ্রি থেকে মাইনাস নাইন গেলে হচ্ছে মাইনাস সিক্স তাহলে প্রথম সারির কাজ শেষ এরপরে বন্ধুরা এটা পাশাপাশি দেখা যাবে এটা কলাম বাক করতে একটু দুই আঙ্গুল বাক দিতে হবে এরপর হচ্ছে ফোর থেকে মাইনাস ইলেভেন গেলে কত ফোর থেকে মাইনাস ইলেভেন গেলে হচ্ছে আমার মাইনাস সেভেন এরপর আসি পাঁচ থেকে মাইনাস সিক্স গেলে পাঁচ থেকে মাইনাস সিক্স গেলে হচ্ছে মাইনাস ওয়ান এরপর আসি সিক্স থেকে মাইনাস থ্রি গেলে আসে থ্রি তো বন্ধুরা এটাই আনসার এটাই আনসার তো ম্যাট্রিক্সের যোগ কীভাবে করতে হয় ম্যাট্রিক্সের বিয়োগ কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিলাম আজকের ক্লাস এইটুকুই তবে ক্লাস শেষ করার আগে মূলত বিগত যে পড়াগুলো করেছি ওটা একটু
দিবিও করে আমরা দেখি একটু দেখাচ্ছি যে আমরা কথা বলছিলাম কি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স কি বন্ধনী দ্বারা আবদ্ধ বন্ধনী দ্বারা আবদ্ধ কোন ম্যাট্রিক্সে কলাম বা সারি সারিকে কি বলে আবদ্ধকে আবদ্ধ বলে আমাকে প্রথম বলছিলাম ম্যাট্রিক্স আচ্ছা একটু বলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমরা বলছিলাম কি ম্যাট্রিক্স কাকে বলে তখনও বলছিলাম যে বন্ধনী দ্বারা আবদ্ধ আয়তকার বর্গাকারে সাজানো অনুজ সারি ও কলামের কলামের বা শুধু সারি বা কলাম সজ্জিত আকারে থাকাকে কি বলে ম্যাট্রিক্স বলে আবার বলছি ম্যাট্রিক্স হচ্ছে বন্ধনী দ্বারা আবদ্ধ আয়তকার বা বর্গাকার সাজানো কলাম সারি ও কলামের সারি ও কলাম বা শুধু সারি বা শুধু কলাম দিয়ে সজ্জিত আকারকে ম্যাট্রিক্স বলে তো ম্যাট্রিক্স দেখেছি এরপর আসছিলাম ভুক্তি তাহলে ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো থাকে অর্থাৎ 1 2 3 4 5 6 তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলাম তো ম্যাট্রিক্সের এগুলো হচ্ছে একটা ভুক্তি এগুলো তো বলে কি ভুক্তি তো ম্যাট্রিক্সের ভুক্তি গেল এরপরে দিছিলাম ম্যাট্রিক্সের ক্রম তো ম্যাট্রিক্সের ক্রমটা কি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে যে এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স তাহলে আমাকে দেখতে হবে এখানে দুইটা সারি সবসময় ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করার আগে দেখতে হবে আসে কি সারি সংখ্যা তারপর আসে কলাম সংখ্যা তাহলে এখানে সারি কয়টা এখানে সারি আছে দুইটা কলাম আছে তিনটা তাহলে এটা হচ্ছে আমার 2 বাই 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স এইটুকু ম্যাট্রিক্স হচ্ছে যে তিন ম্যাট্রিক্সটা কিভাবে আসে যে ম্যাট্রিক্স একটা মান লিখতে গিয়ে ম্যাট্রিক্সে কি কি আছে সংখ্যাগুলো কি বলে যেটা কত অর্ডার ম্যাট্রিক্স এগুলো এরপর আসে ম্যাট্রিক্সের প্রকার ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আছে সারি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি মাত্র সারি থাকে তাকে বলে সারি ম্যাট্রিক্স যেমন এটা একটা সারি এই একটা সারি এটাকে সারি ম্যাট্রিক্স বলবো যে একটা সারি আছে আমি এটাকে বলবো সারি ম্যাট্রিক্স দেখি বলবো সারি ম্যাট্রিক্স এরপর আসে কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স কোনটা এই কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি কলাম থাকে কেবলমাত্র একটি কলাম থাকে তাকে বলে কলাম ম্যাট্রিক্স তো বন্ধুরা বলেন তো এটা কত অর্ডারের ম্যাট্রিক্স এটা হচ্ছে আমার 3 বাই 1 অর্ডারের ম্যাট্রিক্স কেন যে এখানে তিনটা সারি আছে কলাম আছে মাত্র একটা তাহলে এটা 3 বাই 1 অর্ডারের ম্যাট্রিক্স এরপরে বুঝছিলাম বন্ধুরা বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কলাম ও সারি সংখ্যা সমান থাকে তাকে ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স বলে যেমন যে আমি লিখলাম 1 2 3 4 তো বন্ধুরা এটা কি এটার কলাম সংখ্যা 2টা সারির সংখ্যা 2টা তাহলে এটা কলাম এটা ক্রম হচ্ছে কি 2 বাই 2 যদি 2টা ক্রম সমান থাকে তাহলে এটাকে বলা আমার কি বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স এরপর বুঝলাম আয়তকার ম্যাট্রিক্স আয়তকার ম্যাট্রিক্স কি ছিল আয়তকার ম্যাট্রিক্স ছিল যে যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান না অর্থাৎ এটা দেখা গেল কি 5 6 আচ্ছা এটা তো গেছে এরপর এটা তো দেখা গেল যে 1 2 3 4 5 6 তো বন্ধুরা এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স কিভাবে দেখেন যেটাকে সারি আছে তিনটা কলাম আছে 2টা তাহলে এটা হচ্ছে আমরা 3 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স তাহলে 3 বাই 2 অর্ডারের যেহেতু ম্যাট্রিক্স এখানে এটা অভিন্ন তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স বা রেকট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স বা রেকট্যাঙ্গুলার ম্যাট্রিক্স তো বন্ধুরা ইংলিশ নামটা শেখার কারণ হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ভার্সিটিতে বলে যে রেকট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা তো আমরা বাংলাটা জেনে রাখি কিন্তু ইংলিশটা জেনে রাখি না সেজন্য আমাদের অনেকের সমস্যায় পড়তে হয় সেজন্য আমাদের প্রথমে ইংলিশটা বাংলার সাথে সাথে ইংলিশটাও শিখে বলতে হবে বিশেষ করে যে এই প্রকারভেদগুলো এরপর আসি এরপর বুঝছিলাম কর্ণ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মাঝখানে ভুক্তিগুলি কর্ণ ভুক্তিগুলি এটা বুঝলাম কি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণে ভুক্তি আছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণে ভুক্তি আছে এবং বাকি সবগুলো শূন্য তাকে বলে কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।